আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের সঙ্গে একটা ব্লগ শুরু করে দিলাম। তো সকাল সকালে ব্লগ শুরু করে দিলাম আর আমি এখন বারান্দায়। আর দেখেন পাখি কি সুন্দর কিচির মিচির ডাক। অনেক সুন্দর না কিচির মিচির ডাক, শুনতে ভালো লাগে। তো চলুন এক এক করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আর ফুল ব্লগটা আজকে দেখেন। তো এইমাত্র স্কুল থেকে চলে আসলাম। ওরে রোদ বাহিরে, কি আর বলবো, প্রচুর প্রচুর রোদ পড়ছে। আর দেখেন মাস্কের ভিতরে ঘেমে একাকার অবস্থা। তো ঋতু মৃত্যু রাখিবা সবাই। তো সকালে ঋতুর পাপা দিয়ে আসছিলো, আমি যাইনি। একবার ঋতুর পাপা একটু বসি, খুব কষ্ট হচ্ছে। কি গরম, তো কি বলবো, একদম গলা টলা কাঠ হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো যা বলছিলাম, সকালে ঋতুর পাপা মিতুকে রাকিবাকে সকালে স্কুলে দিয়ে আসছে আর এসে আবার ঋতুকে কলেজে নিয়ে গেছে। আর আমি ঘরের কাজটা শেষ করে সাড়ে দশটার দিকে চলে গেছি। যাই ওইখানে বসে একটু ওয়েট করে মিতুকে এবং রাকিবাকে নিয়ে আসলাম। প্রচুর গরম পড়ছে বাইরে। ও হ্যাঁ, আপনাদের সঙ্গে শেয়ার করি, বাইরে থেকে আসার সময় কিছু বাজার করলাম। যেমন এই যে ছোটো ছোটো আলু কিনে নিয়ে আসলাম, এই আলুটা কিন্তু অনেক ভালো লাগে যদি শুটকির সঙ্গে, যেমন আলু বেগুন দিয়ে একটু শুটকি চচ্চড়ি করলে ভালো লাগে। আবার ছোটো ছোটো যে আলুগুলো ওগুলো দিয়ে বিরিয়ানিতে দিলে ভালো লাগে, ভর্তা ভালো লাগে, আঠালো আঠালো হয়। তো সাথে বেগুন নিয়ে আসছি, চাক চাক করে ভাজি খাবো। আর এই তো টমেটো নিয়ে আসছি। আর এই টমেটো কীভাবে সংরক্ষণ করে ফ্রিজে রাখা যায়, রেখে অনেক দিন খাওয়া যায়, তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব দীর্ঘদিন ফ্রিজে টমেটো রেখে আপনারা খেতে পারবেন, তো আমি যেভাবে সংরক্ষণ করে রেখে দিই সেটাই শেয়ার করব। ভিডিওর সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমি কী কী করি এই টমেটোগুলো দিয়ে। কিছু বাহিরের খাবার যেগুলো বাচ্চারা পছন্দ করে, যে আসলে সত্যি আমি ফুচকা নিয়ে আসি, রেডিমেড ফুচকা নিয়ে আসলাম বাচ্চাদের জন্য। আর ওইখানে দেখলাম ভ্যানে বিক্রি হচ্ছে ম্যাকারনি, তো ওইখান থেকে কয়েক প্রকারের পাস্তা ম্যাকারনি নিয়ে আসলাম। আর মিতু বলছে আমি কোক খাবো, ও তো কোক প্রেমিক, ওর জন্য কোক নিয়ে আসছি। আর এখন আমি ট্যাঙ্ক খাবো, ও প্রচণ্ড গরম লাগতেছে। আর এই তো মিতুরই তো ললিপপ খাবে। আসলে বাচ্চাদের কি বলবো, বাচ্চারা আর কি যেটা পছন্দ করে। তো যাই হোক, বাহির থেকে আসার পরে এখন একটু জিরাবো, একটু শরবত খাবো। শরবত খেয়ে রান্নাবান্না করবো, ঘরের যাবতীয় কাজগুলো করবো। আর এই শরবতটা খেয়ে আমি একটু রেস্ট নেই, আপনারা ফুল ব্লগটা দেখেন। তো এই যে ছোটো ছোটো দেশি টমেটো কিনে নিয়ে আসছি, এখানে এই টমেটোগুলো ভর্তা খাবো আজকে আপনাদের সঙ্গে। আমি টমেটো ভর্তা শেয়ার করবো, ছোটো ছোটো কিউট কিউট টমেটোগুলো, ভাবছেন এতগুলো না, এতগুলো ভর্তা করব না, এখান থেকে আমি ডাউলে দেবো। স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে রান্না শুরু করে দিয়েছি। আর এখানে ডাল রান্না করার জন্য কিউট কিউট ছোট্ট ছোট্ট টমেটো দিয়ে দিচ্ছি। আর ডাউলে টমেটো বেশি দিলে ইয়াম্মি লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। একদম দেশি কিউট কিউট টমেটো দিয়ে দিলাম। ঢাকনাটি ঢেকে রান্না করব। আর অপর চুলায় আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো মূলত টমেটো ভর্তা।
সিদ্ধ করা টমেটো দিয়ে ভর্তা খাবো। এই ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তো তো টমেটো ভর্তা কিন্তু বিভিন্নভাবে করা যায়। তো আজকে আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে মূলত সিদ্ধ করে, সিদ্ধ করে আমি আজকে টমেটো ভর্তা করবো। আপনারা যদি কাঁচামরিচ দিয়ে ভর্তা খেতে চান তাহলে অবশ্যই টমেটোর সঙ্গে কাঁচামরিচ সিদ্ধ দিয়ে দেবেন। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে টমেটোটা সুন্দরভাবে সিদ্ধ করে নেব। আর এদিকে ওই যে যে আলুটা নিয়ে আসলাম ছোটো ছোটো, আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আলু ভর্তা করবো। ভাত হয়ে যাচ্ছে, স্কুল থেকে আসার পরে অনেক পেরা, খাবার রেডি করা, রান্না করা, যেদিন রান্না না করা হয় সকালে সেদিন রান্না করা, আর যেদিন রান্না করা হয় সেদিন এসে খাবার রেডি করা। তো যাই হোক, আমি এসে একদম ফ্রেশ হয়ে গোসল করে বাচ্চা কাচ্চা দিয়ে গোসল করে, বাচ্চা কাচ্চা বলতে মৃত রাখি পাখি করি, আমি এখন রান্না করছি। আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাচ্ছি যেটা দেখতেই পাচ্ছেন, বলক উঠে গেছে। এখন আমার যেটা করতে হবে একটু হালকা উল্টিয়ে দেব, দিয়ে পানিটা শুকিয়ে নিব, বা পানিটা যদি বেশি হয় কখনো পানিটা ফেলে দিলে হয়। আমি উল্টিয়ে দিলাম, আর আমার যেখানে যেহেতু টমেটোটা আরেকটু হবে সেতে আমি পানিটা ফেলে দেবো না, পানিটা এখন শুকিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দেবো না। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, এই যে নিচে লেগেও যাচ্ছে, এখন একটু একটু লেগে যাচ্ছে, মানে এখন আমি একটু নেড়ে চেড়ে একদম সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব, শুকিয়ে একদম নামিয়ে ফেলবো। আর একটা কথা, সিদ্ধ টমেটোটা কিন্তু একটু ভিজে ভিজে থাকে, সেই জন্য এটা একটু পানি পানি ভিজে ভিজে থাকবে ভর্তা বানিলে। আর যেটা পুরে ভর্তা করা হয়, ভেজে ভর্তা করা হয়, ওগুলো আলাদা, ওগুলো একটু পানিটা কম থাকে, বাট এটাতে একটু পানি পানি থাকবে, তার জন্য আমরা আবার শুকিয়ে নেব খুব ভালোভাবে। কেমন শুরু করলাম, শুরুর কি আছে, কোনো টেরই পাই না, কোনো টের পাই না, এটা আমার মা চলে আসছে। এই রাখিবা, এই রাখিবা, কালকে দিকে আমার মুজে বলে ঠ্যাংকিটটা উপরে জ্বালাই থই দিমু, তোমার ফুটা মুজে আমার, এটা কি করি, ভিডিওর ভিডিও ঝগড়া করে কলেজ থেকে আমি হাসি মুখে আসা হয়ে যাবে। হ্যাঁ আমি আবার তোমারে কি করলাম, বাপ বিদ্রিয়ে তো ভাব কেন আজকে সকাল পাঁচটার থেকে দৌড়াদৌড়ি করতেছি আমি, কিছু করার নেই, তো থ্রি কে চাকা ধর, মোবাইল খালি টুস টুস করো, কিছু করার তো পাও না, রানার কি কষ্ট, রানা কি কাল হয়েছে দেখছো, আমার দর্শকে কিভাবে বল, কালো যে কিল্লি গা হয় আপনারা তো বুঝেন না ভাই। এই সকাল পাঁচটা বাজে উঠে রোদের মধ্যে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতে করতে স্কুলে ছোট মেয়ে মেজো মেয়ে বড় মেয়ে সব দৌড়াদৌড়ি করা লাগে আমার, আর উনি ঘরে বসে মোবাইলে খালি সারাদিন টুস 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 করবে। আর আমার ভাই কয় কি তুমি কালো হয়ে যাচ্ছে, কালো যে কেন আছি, দেখুন তো আজকে দেখো আমি তোমার বাবার না দেখি যেমন চিনতে পারো নাকি। তো সবার জন্য আসবে, আমরা আগে থেকে রেডি করে রেখেছি, ঝগড়াঝাটি তো ভালোই করছে, ও আদা নিয়ে আসছে, কাঁচামরিচ নিয়ে আসছে, দেখ কিন্তু আমার টমেটো পানিটা একদম শুকিয়ে যাচ্ছে, পানিটাকে একটু শুকিয়ে নিচ্ছে, এসিটা লাগাইতে হবে, জান অনেক কষ্ট করে আসছেন এখন একটু শরবত, না না আপনি দিয়ে আগে ভাই, আমি কত ফর্সা, অনেক কালো হয়েছি ভাই রে, ও মহিলা লো ঘরে বসে খালি ঋতুমণিকে ডেনফেন করা লাগবে, চোখের কোণে গর্ত হয়ে গেছে, আর একদম কলেজ থেকে এসে, আর এই তো রাখিবা টুনটুনি গোসল টোসল করে পাকিস্তানি পাঞ্জাব হয়ে গেছে, আর এই যে সবার জন্য জুস রেডি করে রেখে দিয়েছিলাম, এখন আমরা খাবো। কেউ আবার ভাববেন না ডান হাত বাম হাত দেখাচ্ছি, এটা কিন্তু ডান হাত, তো আন্টি আমাদের জন্য আন্টি আমাদের জন্য চই পিঠা পাঠাইছে, তো আমরা এখন চই পিঠা খাবো, রান্না হতে হতে একটু হালকা নাস্তা, তোমার শাশুড়ি আম্মা চই পিঠা দিয়ে গেছে, চই পিঠা পুরাই না আপনাদের ভাইয়া পুরাই হয়ে গেছে, এখন যেমন লাগে আজকে আকাশ থেকে পড়তেছে উনি কিচ্ছু জানে না।
টমেটোটা ভর্তা করার জন্য এখানে আমি মরিচ ভর্তা করে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। আবার ভয় পাইম না যে এতটুকু টমেটোর ভিতরে এতগুলো মরিচ, না এতগুলো মরিচ ভর্তা দিব না। এই মরিচ ভর্তা এখান থেকে আমি আলু ভর্তায় দিব। আবার এই মরিচ ভর্তা আমি এমনিতেও খাবো, যার জন্য একটু বেশি করে ভর্তা করে নিচ্ছি। সুন্দর দেখেন যত ভালো করে চটকানো যায় পেস্ট, একটু সফট হয় সে পেস্ট ভর্তা। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দেবো, আগের দিনের মতো যেন না করি। সরিষার তেল ফেলে দিয়েছিলাম, সে ভিডিওটাও আপলোড হয়েছে অলরেডি। এখন দেবো ধনিয়া পাতা, যদি ধনিয়া পাতাটা রোজই এখান থেকে কিছুটা দিয়ে দেবো। আর ধনিয়া পাতা কীভাবে সংরক্ষণ করে সেটাও কিন্তু আমার প্রায় ভিডিওতে দেওয়া আছে। দেখেন ধনিয়া পাতাটা দেখেন আমি কিন্তু এভাবে রেখেছি, এখনও দেখেন সবুজ। এখন শুধু আলতোভাবে এইভাবে মেখে নিলে হয়ে গেল। এখন তো মরিচ ভর্তা কমপ্লিট, কিন্তু মূলত আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে টমেটো ভর্তা। এখান থেকে এখন কিছুটা ভর্তা নিব, তারপর এরকম থমথম করে লাগিয়ে দেব। হয়ে গেল সুস্বাদু মজাদার এই গরমের সময় টমেটো ভর্তা। আচ্ছা একটু চেক করি না লবণটা কেমন, লবণ লাগবে একটু টক টক, আর একটু পেঁয়াজ ভর্তা দিই। পেঁয়াজ ভর্তা করে সুন্দরভাবে টমেটো ভর্তা হয়ে গেল, খুব সহজভাবে সিদ্ধ টমেটো ভর্তা একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন হয়েছে বলেন সবাই? হয়ে গেল সিদ্ধ টমেটো ভর্তা। আজকে দেশি টমেটো দিয়ে লাল লাল করে মানে ডাল রান্না করেছি, সঙ্গে ভর্তা। আজকে নো মাছ নো মাংস কোনো কিছুই হবে না, খালি হবে ভর্তা খাওয়া। চই পিঠা দিছি, চই পিঠা বুঝে তোমার লাইভে শুনতেছে সব। ভালো করছো ছোটরা ভাঙবো না দেখি তোমার মতো বুড়া গাছেরা ভাঙবো, বুড়া গাছেরা কষ্ট করে আনে দেখেন আমার ঘরে কি পরিমাণ ঝগড়া করতেছে দুইজনে মিলে, যদি এটা ভালোবাসা ঝগড়া। আর এই তো রানা সাহেবের জন্য আমি বসে আছি, খাবার খাবো। দেখেন উনি কাজ করে যাচ্ছে, কাজ করতে করতে বেচারা এবার পুরাই কাইল্লা কুচকুচা হয়ে গেছে। আমি কিন্তু ভিডিওতে দেখাচ্ছি, আগে আসেন খাবার খাবো। প্রচন্ড ক্ষুধা লাগছে, এখন আমি সবকিছু গুছিয়ে নিব। একটারে একদম পচাই দিচ্ছে, তো আমাদের বাজার চলে আসছে, যেহেতু রমজান চলে আসছে এক এক করে আমাদের বাজার করা হয়ে যাচ্ছে, তো তার জন্য এখানে সবকিছু গুছিয়ে দিচ্ছি।
আর এদিকে ছোট ছোট আলু নিয়ে আসছিলাম। এই আলুগুলো আমার কাছে খুব ভালো লাগে, ভর্তা করলে ভালো লাগে, রান্না করলে ভালো লাগে, ভাজি করলে ভালো লাগে। তাহলে আলুগুলো গুছিয়ে নিচ্ছি। তো এই যে আলু পেঁয়াজ রেখে দিলাম, আর এদিকে এই পেঁয়াজগুলো রেখে দেব। বললাম না, যেহেতু আমাদের রমজান চলে আসছে, তাই আমাদের উপর বাজার করা হয়ে গেছে বেশি বেশি করে। চাউলের বস্তা আসছে, এগুলো আসছে, আর এদিকে টমেটো। তো আজকে টমেটো আমি ভিডিওর সঙ্গে সংরক্ষণ ভিডিও দিতে চেয়েছিলাম, বাট দেওয়া হবে না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি পরের ভিডিওতে এটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে টমেটো সংরক্ষণ করে দীর্ঘদিন ফ্রিজে রেখে, ডিপ ফ্রিজে রেখে খাওয়া যায়। তো এশা নামাজটা পরে সব কিছু গুছিয়ে নিয়েছি, আর টমেটো সংরক্ষণ ভিডিওটা আমি পরে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। তো সবাই লেখাপড়া নিয়ে একদম ব্যস্ত, নাস্তা খেয়ে সবাই লেখাপড়া করছে, একদম থিম নেই আলহামদুলিল্লাহ, পড়াশোনা নিয়ে বিজি। তো আজকে যে ব্লগটা মূলত করলাম, বেশি বড় করব না, কারণ অনেক বড় হয়ে যাবে, যেহেতু ফ্যামিলি ব্লগ করলাম আজকে। তো সবাই মিলে দেখবেন আজকে ব্লগে কী কী আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আম্মু কিছু বলে দাও, আম্মু কিছু বলে দাও, আল্লাহ।